हेलो व्यूअर्स, वेलकम टू माय यूट्यूब चैनल क्विक इंग्लिश एंड बेंगली। तो आज ये वीडियो में तुम्हारे साथ शेयर करूँ 2023 साल उच्च माध्यमिक परीक्षार्थी एसलिप इन द वैली से 15 गुरुत्वपूर्ण एमसीक्यू। ये एमसीक्यू गुलो करे गेले किन्तु तुम्हारा परीक्षा कमन पावे एबं एसलिप इन द वैली से जे एम सिक्यू आसबे सेई एम सिक्यूगुलोई 15 एम सिक्यूर मध्ये किन्तु आसबे। ताई भिडियोटाके पुरोटा देखो एबं जारा एखोनो अब्दि एसलिप इन द व्यालिर भिडियो देखोनि बेंगली मिनिंगेर भिडियो आमार चैनेले रयेछे, अवश्यई करे चेक करे निओ। एर आगे तोमादेर तिनटे टेक्सट अर्थात जे तोमादेर टेक्सटगुलो रयेछे तिनटे टेक्सट बोलछि आमि, नाम द आईज हैबिट, ऑन किलिंग ए ट्री आर स्ट्रंग रूट्स। एई तिनटे टेक्सटेरई किन्तु अलरेडी आमि बेंगली मिनिंग बा बेंगली एनालिसिस एबं कि एसएक्यू एम सिक्यू एवं बड़ो प्रश्न जेटा के बला है डीएक्यू डेस्क्रिप्ट टाइपे कोश्चन सजेशन उत्तर सह किन्तु वीडियो अलरेडी अपलोड कर दीची। तो से ही वीडियोगुलो तुम्हारा देखे नियो। क्लास 12 सिलेबस बोले जो प्लेलिस्ट रही है ओखाने तुम्हारा वीडियोगुलो पे जा प्रत्येक अवश्य कर वीडियोगुलो किन्तु चेक कर नियो। तो प्रथम रही है वन हैंड अफ द शोल्डार इज ऑन हिज ब्रेस्ट है, एक हाथ सैनिकर एक हाथ कोथाय रही है तार बुकर उपरे। तारपर তাহলে এখানে এটা কি হবে, তাহলে উত্তরটা হবে ব্রেস্ট। তারপর এটা দ্য সোলজার্স পিলো ইজ মেড অফ ফার্ন, সৈনিকটার পিলো, পিলো মানে কি বালিশ, কি দিয়ে তৈরি, ফার্ন দিয়ে তৈরি। ওকে, তাহলে উত্তর কি হবে ফার্ন। তারপর দ্য স্ট্রিম ফ্লোস থ্রু আ স্মল গ্রিন ভ্যালি, একটা ছোট্ট সবুজ উপত্যকা দিয়ে পাহাড়ি নদীটা বয়ে যাচ্ছে, তাহলে আ স্মল গ্রিন ভ্যালি। নেচার ইজ প্লিডেড টু কিপ দ্য সোলজার ওয়ার্ম, প্রকৃতিকে অনুরোধ করা হয়েছে, কি অনুরোধ করা হয়েছে, যে সৈনিকটাকে উষ্ণ রাখার জন্য যাতে ও ঠান্ডা না লাগে লেগে যায়। পাঁচ নম্বর দ্য ওয়ার্ডস রেড হোলস মিন্স, লাল গর্ত, লাল গর্ত মানে কি বুলেট হোলস, মানে ওর কি হয়েছে বুলেটের আঘাত লেগে ও মারা গেছে। তারপর দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি ইজ এ, অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কি, অ্যাসলিপ ইন দ্য ভ্যালি লিরিক সনেট এপিক এলিজি। তো অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কি, অ্যাসলিপ ইন দ্য ভ্যালি হচ্ছে একটা সনেট, ইটালিয়ান সনেট, তাহলে এখানে কী হবে এটা সনেট। দ্য ফ্রেজ লং স্ট্র্যান্ডস ফর লং স্ট্র্যান্ডস অফ সিলভার মিন্স, লং স্ট্র্যান্ডস অফ সিলভার মানে হচ্ছে এই নদীটার কথা বলা হচ্ছে, যে নদীগুলো কি, নদীটা কী করছে তার রূপলি যে রেখা সেগুলোকে ছেড়ে যাচ্ছে, দীর্ঘ রূপলি রেখাগুলো ঘাসের উপর দিয়ে ছেড়ে চলে যাচ্ছে। দ্য সোলজার ওয়াজ লাইং, সোলজারটা কীরকমভাবে শুয়ে আছে হাঁ করে, তাহলে উত্তর হবে ওপেন মাউথ, তাহলে উত্তর হলো ওপেন মাউথ। দ্য সোলজার ওয়াজ লুকিং পেল ইন দ্য সূর্য, সৈনিকটাকে কী লাগছে, বিবর্ণ লাগছে, লুকিং পেল ইন দ্য ফার্ন, এখানে কী হবে তাহলে ইন দ্য হেভি আন্ডার গ্রোথ। তো এখানে ন নম্বর যেটা রয়েছে দেখো, দ্য সোলজার ওয়াজ লুকিং পেল ইন দ্য ওয়ার্ম গ্রিন সানসোক বেড, মানে সূর্যসিক্ত বিছানায় শুয়ে সৈনিকটাকে কী মনে হচ্ছিল, সৈনিকটাকে বিবর্ণ মনে হচ্ছিল। তো এখানে এই উত্তরটা কিন্তু হবে না, এই যে যেটা প্রথমে বললাম দ্য হেভি আন্ডার গ্রোথ, এটা কিন্তু হবে না, তাহলে কোনটা হবে দ্য ওয়ার্ম সানসোক বেড। তারপরে দশ নম্বর, দ্য সোলজার হ্যাড এ স্মাইল অন হিজ ফেস দ্যাট রিজেম্বল্ড, সৈনিকের মুখে একটা হাসি ছিল, সেটা কিসের মতো দেখতে, লাইক অ্যান ইনফ্যান্ট মানে একটা শিশুর মতো দেখতে, ডিসেম্বল মানে হচ্ছে সদৃশ্য হওয়া, ফ্রেজাল ভার্ব তোমরা ক্লাস টেনে পড়েছিলে। 11 নম্বর, দ্য সোলজার হ্যাড ইন হিজ সাইড, সৈনিকটার পাশে কি ছিল, সৈনিকটার পাশে দুটো লাল রঙের গর্ত ছিল, মানে ওর গায়ে মানে পাশে কি হয়েছে গুলি লেগেছিল, তাহলে টু রেড হোলস। তারপরে দ্য ভ্যালি ইজ ফিল্ড উইথ সানলাইট, সূর্যের আলো দিয়ে ভ্যালিটা অর্থাৎ উপত্যকাটা ভরে গেছিলো। আর্থার রিম্বার্ড বা রিম্বার্ড রিসিভড ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স অফ ওয়ার ওয়াইল ফাইটিং ইন দ্য ফ্র্যাঙ্কো প্রুশিয়ান ওয়ার, তাহলে এখানে কোন যুদ্ধের কথা এখানে বলা হচ্ছে, প্রথম যে যুদ্ধের ভয়াবহতাটার অনুভূতি সৈনিকের হয়েছিল বা রিম্বার্ডের হয়েছিল যিনি লিখছেন কবিতাটা, তার কোন যুদ্ধে হয়েছিল, তাহলে ফ্র্যাঙ্কো প্রুশিয়ান ওয়ার, এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু দিতেই পারে। 14 নম্বরটা রয়েছে দ্য সোলজার্স ফিট ওয়াজ অ্যামং, সৈনিকের পাটা কোথায় ছিল, অ্যামং ফ্লাওয়ার্স হবে, ফুলের মধ্যে ছিল। তারপরে অ্যাসলিপ ইন দ্য ভ্যালি ইজ এ
অ্যান্টি, এখানে এ হবে না, অ্যান্ড অ্যান্টি ওয়ার লিরিক বা অ্যান্টি ওয়ার পোয়েম, মানে যুদ্ধ বিরোধিতা কবিতা কিন্তু হচ্ছে এটা অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। ওকে, তাহলে যারা যারা এই ভিডিও দেখলে অবশ্যই করে পারলে ভিডিওর বন্ধুর সাথে শেয়ার করো, এবং এরপরে এসে কেউ এবং বড় প্রশ্ন অ্যাসলিপ ইন দ্য ভ্যালি থেকে কী কী করবে সমস্ত কিন্তু ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে, দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই।